রাজনৈতিক দলের সিস্টেম ভিন্ন, আর বাংলাদেশ জামাত ইসলামের আদর্শগত দিক থেকে, কাঠামো দিক থেকে একটি ব্যতিক্রম সিস্টেম। সুতরাং এই দলটিকে নিঃশেষ করার জন্য যত রকম প্রচেষ্টা করার ছিল সব করা হয়ে গেছে, আর যা হারানোর দরকার ছিল সেটাও হারানো হয়ে গেছে। সুতরাং এখন হারানোর ভয় নেই, আর কোনো নিঃশেষ হওয়ার শেষও নেই ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, নেতৃত্ব সংকটময় কখনোই অবস্থান হবে না এবং নেতৃত্ব শূন্য সংগঠন জামাত ইসলামী নয়। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দেশে প্রবাসে কাছে আর দূরে যে যেখানে আছেন সকলকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে শুরু করছে আজকের আয়োজন। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমাদের কাছে যে জামাত ইসলামী আর কতদিন থাকবে, নেতৃত্ব শূন্য কখন হচ্ছে, বা নেতৃত্ব শূন্য হয়ে গেলে কী করবে, আর সংকটময় অবস্থান থেকে কীভাবে উত্তরণের চেষ্টা করবে। সম্রাট বিহার আজকের গুরুত্বপূর্ণ সে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই দেখতে থাকুন আজকের পুরো ভিডিওচিত্র। আপনারা জানেন জামাত ইসলামী একটি দল, বাংলাদেশের প্রবীণ রাজনীতি দল, 1941 সাল থেকে এ পর্যন্ত চলে আসছে। সুতরাং বাংলাদেশ সৃষ্টির আগেও জামাত ইসলামী সৃষ্টি হয়েছে। তো এই কথা আপনাদের সামনে বলবো, প্রথম সারির নেতা যারা ছিলেন তারা এখন আছে পরপারে, আল্লাহ পাকের ডাকে তারা জিম্মায় চলে গেছে। দ্বিতীয় সারির নেতা সকলেই জেলে আছেন। তৃতীয় সারির নেতা যারা আছেন তারা নেতৃত্ব দিয়ে দলকে গতিশীল, দলকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা করছে মাত্র। সব কিছু মিলিয়ে জামাত ইসলাম একটি অবস্থানে আছেন। আপনি যেটা মনে করছেন, যেটা অনুভব করছেন, সেটা হয়তো নাও হতে পারে। আল্লাহ তাআলার কাছে আপনি আমি যতটুকু অনুগ্রহশীল তার চেয়ে বেশি অনুগ্রহ মাত্র আল্লাহ পাক। কারণ রহম করম বরকত নিয়ামত মাগফিরাত সব কিছু দিয়ে আপনাকে আমাকে সকলকে সাজিয়ে রেখেছে। আপনি প্রত্যেকটি সেকেন্ড আল্লাহ পাকের জিম্মায় আছেন। আপনি নিঃশ্বাস ছাড়তে চাইলে অবশ্যই ছাড়তে পারবেন, নিঃশ্বাস ছাড়ার শক্তি না দিলে আপনি আর ছাড়তে পারবেন। সুতরাং খাওয়া পরা মাখা চলাফেরা সব কিছু চাওয়া সব কিছু আল্লাহর দায়িত্বে হচ্ছে। আপনার আমার সেই লালনকারী, সেই পালনকারী, সেই সৃষ্টিকারী মহান আল্লাহ তাআলার অনুগ্রহে আমরা এগুলো পাচ্ছি। সুতরাং আমরা যদি মনে করি জামাত ইসলামের নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছেন তাহলে এটা ভুল মনে করছি। কারণ নেতৃত্বের অভাব নাই, ক্রমান্বয়ে যদি আপনি চক্রবৃদ্ধি হারে যেমন দেখছেন ঠিক তেমনি প্রথম সারি গেল, দ্বিতীয় সারি গেল, তৃতীয় সারি এখন আছেন, তাও তারা চাপের মধ্যে আছেন, কিন্তু তৃতীয় সারির পরে চতুর্থ সারিও তৈরি হয়ে আছে। চতুর্থ সারি যদি আপনার মধ্যে না থাকে পঞ্চম সারিতে তৈরি হয়ে আছে। সুতরাং নেতৃত্ব সংকটে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে চলে যেতেন হিজরত, নিজের মাতৃভূমি ছেড়ে চলে গিয়েছে। কেন গিয়েছেন? ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে দণ্ডায়মান করার জন্য, ইসলামকে জমিনে বাস্তবায়ন করার জন্য গিয়েছে। তো সেই সময়ে আপনি যদি একটু উপলব্ধি করেন, রসুল এগিয়ে নিয়েছেন কীভাবে, ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, তৈরি করা ইসলাম আপনি আমি পেয়েছি। সুতরাং ইসলাম তৈরি করা ইসলাম যখন পেয়েছি তখন আর তো আমাদের দুঃখ দুর্দশা থাকার কথা না, কিন্তু ইসলাম তৈরি করতে গিয়ে, ইসলাম ফাউন্ডেশন করতে গিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ভিটকে গাড়ার জন্য যা কিছু করা হয়েছে তার পিছনে যত রক্ত দিয়েছে সাহাবা কেরামরা, যত যুদ্ধ করেছে, যত কষ্ট ক্লেশ করেছে, না খেয়েছে না দিয়েছে, এই কাজ কি আপনি আমি কোনো সময় অনুভব করেছি? আমরা ইতিহাস এবং শিক্ষা নেই না, এটাই আমাদের বড় মানে বুদ্ধির ভুল যেটা আমরা বলতে পারি। বড়ই বুদ্ধিমত্তা দিয়ে আমরা এই বিবেকটা কাজে লাগাই না। সুতরাং নেতৃত্ব শূন্য বলে কিছু নেই, নেতৃত্ব শূন্য হবে এটাও আশা করা যায় না, কারণ সবই আল্লাহ পাকের ইচ্ছাই হয়ে থাকে। আল্লাহ চাইলে হবে, না চাইলে না হবে। তবে হ্যাঁ, আপনার অনুকূল প্রতিকূল দুইটা দিক, আপনার অনুকূল পরিবেশে যায় কথা বলতে পারবেন, প্রতিকূল পরিবেশে তার চেয়ে ভিন্নভাবে কথা বলতে হবে। হেকমা আপনাকে আমাকে হেকমত অবলম্বন করতে হবে। সুতরাং দলটি ঠিক তেমনি হেকমত অবলম্বন করে চলছে। বিগত 15 বছর ধরে তো তাদের অফিস চলেনি, তাদের জেলা কর্মসূচি চলেনি, থানা কর্মসূচি চলেনি, কিচ্ছু চলেনি। তারপরেও তো তারা একটি চার দেয়ালের মধ্যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের যে প্রোগ্রাম করেছে সেটা তো তাক লাগিয়ে দিয়েছে দেশের মানুষকে। অন্য সব রাজনৈতিক দলের সিস্টেম ভিন্ন, আর বাংলাদেশ জামাত ইসলামের আদর্শগত দিক থেকে, কাঠামো দিক থেকে একটি ব্যতিক্রম সিস্টেম। সুতরাং এই দলটিকে নিঃশেষ করার জন্য যত রকম প্রচেষ্টা করার ছিল সব করা হয়ে গেছে, আর যা হারানোর দরকার ছিল সেটাও হারানো হয়ে গেছে। সুতরাং এখন হারানোর ভয় নেই, আর কোনো নিঃশেষ হওয়ার শেষও নেই ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, নেতৃত্ব সংকটময় কখনোই অবস্থান হবে না এবং নেতৃত্ব শূন্য সংগঠন জামাত ইসলামী নয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।